যেকোনো বিক্ষোভে কি সফট টার্গেট ভারতীয় রেল? কেন বারবার রেলের উপরে এমন হামলা? জঙ্গি থেকে মাওবাদী হামলা, সব ক্ষেত্রেই নজর রেল লাইন। অগ্নিপথ আগুনে পড়ছে ভারতীয় রেলের কামরা, কতটা সুরক্ষিত রেল যাত্রীরা? যেকোনো বিক্ষোভ আন্দোলনে কি সফট টার্গেট ভারতীয় রেল? অগ্নিপথ ইস্যুতে দেশ জুড়ে হিংসার আগুন ছড়িয়ে পড়েছে একাধিক রাজ্যে। রেলপথে বেশি চলছে এই হিংসা, চালানো হচ্ছে একের পর এক ট্রেন, লুটপাট ভাঙচুর চালানো হচ্ছে স্টেশনগুলিতে। ভারতীয় রাজনৈতিক সংস্কৃতিতে বিক্ষোভ আন্দোলন জড়িয়ে রয়েছে সুদূর ইতিহাস থেকে, কিন্তু সরকারি সম্পত্তি ধ্বংস করে এমন বিক্ষোভ আন্দোলন বর্তমান সময়েও কি মেনে নেওয়া যায়? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। অগ্নিপথ ইস্যুতে দেশের তরুণ সমাজ আন্দোলনে নেমেছে, কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের ক্ষোভ দেখা যাচ্ছে। সম্পূর্ণ ক্ষোভ গিয়ে পড়েছে ভারতীয় রেলের ওপর। বিক্ষোভকারীরা প্রথমেই স্টেশন চত্বরে অবরোধের জন্য জমা হচ্ছে, তারপর শুরু হয়ে যাচ্ছে হামলা। কয়েক হাজার সংগঠিত আক্রমণকারী নিমেষে তছনছ করে দিচ্ছে স্টেশন চত্বর, এমনকি লুটপাট করা হচ্ছে স্টেশন চত্বরে থাকা দোকানপাটগুলিতে। রেহাই মিলছে না সাধারণ মানুষের, একের পর এক জ্বালিয়ে দেওয়া হচ্ছে যাত্রীবাহী ট্রেন। কিন্তু কেন, কেন এই হিংসা? রেলের সম্পত্তি নষ্ট করে কি আদৌ কোনো সুরাহা হবে? অনেকের মতে ভারতীয় রেল বরাবরই সফট টার্গেট বিক্ষোভকারীদের, জঙ্গি নাশকতা হোক অথবা সাধারণ বিক্ষোভ, সব ক্ষেত্রেই নজরে পড়ছে রেল লাইন। নাশকতার ছক ভারতবর্ষে বহুবার দেখা গিয়েছে, সেখানে টার্গেট হয়েছে রেলের যাত্রীরা। এমনকি মাওবাদী অধ্যুষিত এলাকায় বরাবর ট্রেন লাইনের ওপর বিশেষ নজরদারি চলত। অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ প্রভৃতি রাজ্যগুলিতে রেল লাইনের ওপর বরাবর হামলার ছক উঠেছে মাওবাদীরা। রেল লাইনের ফিশ প্লেট খুলে রাখা হয়েছে অনেক সময়, বিস্ফোরক দিয়ে রেল লাইন উড়িয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে মাওবাদীদের মাধ্যমে সংঘটিত অন্যতম হামলা জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা। জঙ্গলমহল এলাকায় জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে 141 জন যাত্রী মারা গিয়েছিল সেই দুর্ঘটনায়। দুর্ঘটনার পর বেশ কয়েক বছর রাত্রে ওই লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ এলাকাতেও কম বেশি রেল লাইনের ওপর নাশকতার ছক বানচাল করেছে পুলিশ প্রশাসন। এনআরসি ইস্যুতে ভারতবর্ষ একইভাবে ক্ষোভের আগুনে জ্বলেছিল, সেখানেও টার্গেট ছিল ভারতীয় রেল। উত্তর পূর্বের রাজ্যগুলিতেও তখন আগুন জ্বলছে, রেল লাইনের ওপর বসে রয়েছেন বিক্ষোভকারীরা। এনআরসি দাবি মানা হবে না, এই দাবিতে আন্দোলন ক্রমেই হিংসাত্মক আকার নেয়। যাত্রীবাহী ট্রেনে ভাঙচুর, স্টেশন চত্বরে লুট সবই হতে থাকে। উত্তর পূর্বের রাজ্যগুলিতে সেই সময় রেল লাইনের যোগাযোগ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছিল। পশ্চিমেও এনআরসি ইস্যুর আঁচ পড়েছিল বিভিন্ন স্টেশনে। রেলের উপর আক্রমণ নেমে আসে মালদহ, মুর্শিদাবাদ, হাওড়ার একাধিক স্টেশনে। হাওড়া সাঁকরাইল স্টেশনে বিক্ষোভকারীরা কার্যত বেনজির হামলা চালিয়েছিল। রেল লাইনে বিক্ষোভকারীরা শয়ে শয়ে ভিড় জমিয়েছিল, যাত্রীবাহী ট্রেন লক্ষ্য করে ছোড়া হয়েছিল পাথর। ইঞ্জিনের চালক, গার্ডরা পালিয়ে গিয়েছিল প্রাণ বাঁচাতে। স্টেশন চত্বরে চালানো হয় হামলা, স্টেশন মাস্টারের ঘরের জিনিসপত্র ভেঙে বাইরে ফেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। হিংসার মুক্তাঞ্চল হয়ে পড়েছিল সাঁকরাইল স্টেশন। ঠিক একই ঘটনা দেখতে পাওয়া যায় মুর্শিদাবাদের শালার স্টেশনে, সেখানেও বিক্ষোভকারীরা ট্রেনে আগুন ধরিয়ে দিয়েছিল। কয়েক হাজার সংখ্যায় ছিল বিক্ষোভকারী, একের পর এক কামরা দাউ দাউ করে জ্বলে উঠেছিল। রেল পুলিশ কিছু করতে পারেনি, পুলিশ প্রশাসন স্টেশনে ঢুকেছিল বহু পরে, ততক্ষণে কামরাগুলি প্রায় পুড়ে গিয়েছিল। স্টেশন চত্বর জুড়ে শ্মশানে শূন্যতা, আতঙ্কের পরিবেশ। বন্ধ সমর্থনকারীরা বরাবরই রেল লাইনকে টার্গেট করে, যে কোনো রাজনৈতিক দল বন্ধ ডাকলে সমর্থনকারীরা পৌঁছে যান রেল লাইনের ওপরে। সাত সকালে রেল লাইনের ওপর বসে চলে বিক্ষোভ আন্দোলন, দাঁড়িয়ে যায় একের পর এক ট্রেন। সেই ট্রেনের সামনে বসেই হয় বিক্ষোভ ছবি তোলা, যাত্রীরা হয়রানির শিকার হয়, কিন্তু সেই বিক্ষোভ সহজে তোলা সম্ভব হয় না। বছরের পর বছর ধরে এমন ঘটনাই ঘটে আসছে বিভিন্ন রাজ্যের আন্দোলনে। ঠিক সেরকমই এবার অগ্নিপথ ইস্যুতেও একই ঘটনা ঘটতে দেখা গেল, তবে এবার বিভৎসতা আরও অনেক বেশি। জ্বালিয়ে দেওয়া হয়েছে একের পর এক ট্রেন, প্রাণ ভয়ে সাধারণ যাত্রীরা ছোটাছুটি করছেন স্টেশন চত্বরে। সেকেন্দ্রাবাদ স্টেশনে যাত্রী সমেত একটা ট্রেনকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বিক্ষোভকারীরা, যদিও রেল পুলিশ যাত্রীদের নামিয়ে আনতে সক্ষম হয়। বিক্ষোভের আজ থেকে ট্রেনটি বাঁচানো সম্ভব হয়নি, একাধিক কামরায় আগুন ধরিয়েছিল বিক্ষোভকারীরা। জেনারেটরের বগিতেও আগুন ধরানোর চেষ্টা হয়েছিল, সেখানে আগুন লাগালে ভয়াবহ পরিস্থিতি হতে পারত বলে আশঙ্কা। তিন দিনের বিক্ষোভে 12টি ট্রেন পুড়েছে, 20 কোটি টাকার বেশি সম্পত্তি নষ্ট হয়েছে ভারতীয় রেলের, 300-এর বেশি ট্রেন বাতিল হয়েছে। ভারতীয় রেল বরাবরই প্রচুর যাত্রী নিয়ে যাতায়াত করে, রেল লাইনের উপর আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থাও থাকে না, তাই বিক্ষোভকারীদের নজর যায় রেল লাইনের উপরে। রেল রুখে দিতে পারলে বড়সড় বার্তা পাঠানো যাবে সরকারকে, এই ভাবনা বরাবর থাকে বিরোধী পক্ষ আন্দোলনকারীদের। কিন্তু লক্ষ লক্ষ সাধারণ মানুষ হয়রানির শিকার হয়, সেই সম্পর্কে এতটুকু ব্যস্ত হয় না তারা। ইতিহাস বলছে বছরের পর বছর এই ঘটনাই দেখতে পাওয়া যায় ভারতবর্ষের রেল লাইনে।
ব্যুরো রিপোর্ট আজ পর্যন্ত।